মানুষের সামনে সত্য উদ্ঘাটনের চেষ্টায় মালদা শহরের প্রাণকেন্দ্র রদবাড়ি মোড় এলাকায় সাধারণ মানুষকে গণশক্তি পত্রিকা পড়ার ব্যবস্থা করল সিপিএম। সোমবার রাতে ইংলিশ বাজারের 20 নম্বর ওয়ার্ডে সিপিএম এর 2 ও 3 শাখার উদ্যোগে একটি বোর্ডের উদ্বোধন করা হয়। আজকে আমরা এখানে গণশক্তির একটা বোর্ড এখানে উদ্বোধন করলাম 20 নম্বর ওয়ার্ডের ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী সিপিআইএম দলের 2 নম্বর এবং 3 নম্বর শাখার উদ্যোগে। অ্যাকচুয়ালি আমাদের উদ্দেশ্যটা হচ্ছে মানুষের কাছে সত্য উন্মোচন করা। সিপিএমের জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য কৌশিক মিশ্র সহ অন্যান্য নেতৃত্বরা সেখানে হাজির ছিলেন। রোজ সকালে এই পত্রিকা বোর্ডে ঝুলানো হবে। সিপিএম এর নেতা বরুণ সাহা বলেন, বাজারে যে বুকজুয়া পেপার যা খবর দেয় সাধারণ মানুষের কাছে, সত্য খবরকে বিভ্রান্ত করে, মানুষকে বিভ্রান্ত করার জন্য সত্য খবরকে তারা নিজের মতো সাজিয়ে বুর্জুয়া সমাজ একটা উপস্থাপিত করার যা তাদের প্রচেষ্টা, সেই ব্যবস্থাটাকে ভেঙে দেওয়া গণশক্তি পত্রিকার মাধ্যমে মানুষের কাছে সত্যকে উপস্থাপন করা, উন্মোচিত করা, সেই উদ্দেশ্যে আমরা এখানে একটা গণশক্তির বোধ আস্তে আস্তে সবটি আসবে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, এমজি রোড, জয়গাঁও।